নমস্কার বন্ধুরা, শতাব্দীস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি খুবই সিম্পল একটা রান্না, সেটা হচ্ছে শিঙ্গি মাছের জিরা বাটা ঝোল। এই যে দেখতেই পাচ্ছ তোমরা, শিঙ্গি মাছটা আমরা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর এর সাথে আমার লাগবে কিছু সবজি। এখানে আমি আলু, টমেটো আর ডাটা দিয়েছি, বড় বড় করে কেটে বড় বড় করে কেটে দিয়েছি। এমনি অন্য সবজিও দিতে পারো তোমরা, বেগুন বা অন্য কিছু, পটল। আর এর জন্য আমার মশলা লাগবে এখানে জিরা আর লঙ্কা বাটা। জিরা আর লঙ্কাটা আমি বেটে রেখেছি এখানে, আর এটা আমি নামানোর সময় ভাজা জিরা দিব রান্নাটাতে। এই যে জিরাটা আমি ভেজে নেব, আর আমি উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে এসেছে। তো চলো রান্নাটা শুরু করি। কিভাবে রান্নাটা করতে হবে তোমরা দেখে নাও। আমরা কড়াইটা গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে মাছটাকে আগে ভেজে নিব। গরম হয়ে গেছে, এবার আমরা জিরাটাকে ভেজে তুলে নিব। জিরাটা আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমরা জিরাটাকে উঠিয়ে নিব। জিরাটাকে আমরা উঠিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে। এবার আমরা মাছটাকে ভেজে নিব। মাছের মধ্যে আমরা লবণ দিয়ে দিয়েছি আর হলুদ দিয়ে দিব, দিয়ে ভালো করে মেখে নিব। তেলটা আমাদের খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার আমরা মাছগুলোকে ছেড়ে দিব। আমরা মাছটা ভেজে নিয়ে ফিরে আসছি। আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা এই তেলটার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, মাছ ভাজা তেলটার মধ্যে। এবার আমরা এর মধ্যে সবজিগুলো দিয়ে দিব। আগে আলুটা দিব, যেহেতু আলুটা একটু বেশি শক্ত থাকে। আর টমেটো আর পটলটা পরে দিব, আলু টমেটো আর ডাটাটা পরে দিব, ওগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। সবজিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার ডাটা আর টমেটোটা দিয়ে দেবো। এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কেমন লাগছে কমেন্ট করে জানাবে। এটা খুবই একটা সাধারণ রান্না,
বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে। ছোট বাচ্চাদের জন্য দেওয়া যাবে, কিছু ঝালটা কম দিলেই হয়ে যাবে। সবজিগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে জিরা আর লঙ্কা বাটাটা দিয়ে দিব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে আমরা এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে আমরা দিয়ে দিব লবণ পরিমাণ। এখন আমরা লবণটা দিয়ে দিচ্ছি। মশলাটা আমাদের ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলটা বেশিই লাগবে, কারণ ঝোলটা পাতলা হবে, ঘন ঝোল হবে না, তাই একটু জলটা বেশি করেই দিতে হবে। তারপর জলটা ফুটে উঠলে আমরা মাছগুলো দিয়ে দেবো। আমাদের ঝোলটা ফুটে গেছে, এবার আমরা এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দেবো। মাছগুলোকে ছেড়ে দিয়েছি, এবার একটু এটা ঢাকা থাক, তাহলে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট মতো ঢাকা রাখলেই হয়ে যাবে। তো 5 মিনিট পরে আমরা ফিরে আসছি। ইতিমধ্যে আমরা ভাজা জিরাটাকেও বেটে নিয়েছি ভালো করে। এটা নামানোর সময় দিয়ে এটা নামাবো। তো বন্ধুরা, এটা আমাদের 5 মিনিট মতো ঢাকা ছিল। তো এবার আমরা ঢাকা খুলে দেখে নিব রান্নাটা কতদূর। রান্নাটা হয়েই এসেছে, এবার এর মধ্যে আমরা ভাজা জিরা বাটাটা দিয়ে দিব, দিয়ে নামিয়ে নেব। ভাজা জিরাটা আমরা দিয়ে দিলাম। রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটাকে আমরা নিভিয়ে দিব আর ঝোলটাকে নামিয়ে নেব। মাছগুলোকে উপরে উঠাবো। আমরা ঝোলটাকে নামিয়ে নিয়েছি। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর জানাবে কেমন হলো। আর আমার চ্যানেলটাকে দেখো আর সাবস্ক্রাইব করো। বাই বাই বন্ধুরা, আবার অন্যদিন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।